নবীজিকে আল্লাহ পাক বলছেন আপনি বলে দেন যে আমি তোমাদেরকে কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে আল্লাহর ভাণ্ডার কি একটা আপনার কথা মতে বোঝা যাচ্ছে যে আপনি যেভাবে আয়াতের অনুবাদটা করলেন যে মনে হয় আল্লাহর ধনভাণ্ডার মনে হয় একটা বহুবচন করবেন তখন হবে ধনভাণ্ডার সমূহ আল্লাহর ভাণ্ডার কি একটা আপনার কথা মতে বোঝা যাচ্ছে যে আপনি যেভাবে আয়াতের অনুবাদটা করলেন আপনি বলে দেন যে আমি তোমাদেরকে কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে নাউজুবিল্লাহ মিন সালিক আল্লাহর ধনভাণ্ডার সমূহ এখন আল্লাহর ধনভাণ্ডার সমূহ কেমন আছে আল্লাহর কত ধনভাণ্ডার ভাণ্ডারগুলো কতগুলো এটা আমাদের মাথা দ্বারা আমাদের মস্তিষ্ক দ্বারা আমরা চিন্তা করতে পারবো না কল্পনা করতে পারবো না এখন এখান থেকে যদি একটা ধনভাণ্ডার নবীজিকে দিয়ে দেন তাহলে কি আল্লাহর কি তার শানে কোনো কমতি হবে আল্লাহর শানে কি মানে আল্লাহর ধন কি কমে যাবে আমরা এরকমই বলি আল্লাহর ধনভাণ্ডার সমূহ থেকে নবীজিকে কিঞ্চিত পরিমাণ দিয়েছেন যেরকম ভাবে সাগরের মধ্যে যেমন সমুদ্রের বিশাল পানিও যে পানিকে গণনা করা যায় না অসীম যে পানির কোনো হিসাব করা যায় না সেখান থেকে এক ফুটা পানি নিলে এক ফুটা পানির যদি আবার হাজার হাজার ভাগ করা হয় এই হাজার হাজার ভাগের এক কোণা বিন্দু পরিমাণ যদি আমার নবীকে দিয়ে থাকেন সেটাই দিয়েছেন আর বাকিগুলো তো আল্লাহর কাছেই রয়ে গেছে নবীর কথা ঠিক আছে আল্লাহর কাছে আল্লাহর ধনভাণ্ডার সমূহ নাই তার আছে যে কোনো একটা ধনভাণ্ডার থাকতে পারে যেমন দুনিয়ার ধনভাণ্ডার হতে পারে আখেরাতের হতে পারে ইলিমের ধনভাণ্ডার হতে পারে যে কোনো একটা আছে কিন্তু ধনভাণ্ডার সমূহর কথা নবীজি অস্বীকার করেছেন তো এই কথার সঠিক ব্যাখ্যা না জেনে আপনি বললেন যে আল্লাহর ধনভাণ্ডার নবীজি না করলেন তাহলে